মেধাবীদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, সম্মানিত বিজয়ী ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো পেয়েছি, আমি মনে করি যে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদেরকে চলতে হবে, জাতিকে পথ দেখাতে হবে, জাতিকে সঠিকভাবে দিক নির্দেশ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি আমাদের জন্য এক বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে, আমাদের জন্য একজন পথ নির্দেশ নির্দেশক পাঠিয়েছেন এবং তার কাছে এই পৃথিবীর সর্বশেষ, চূড়ান্ত এবং পরিপূর্ণ একটি গ্রন্থ পাঠিয়েছে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আলহামদুলিল্লাহ। এবং সেই মহাগ্রন্থ আল কোরআনটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে একাকার, এবং যে জিন্দেগির কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বিভিন্ন জায়গায় কোরআনে বলেছেন। বিশেষ করে সূরা হাশরের 7 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফখুযূহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে দিবেন সেই বিষয়গুলো তিনি গ্রহণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং যেগুলো থেকে তিনি বিরত থাকতে বলেছেন বলবেন সেগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের, এরকম একটি নির্দেশনা ছিল। আজকে দেখবেন আপনারা যে বিশ্বব্যাপী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত ধরনের গবেষণা হয়েছে, সেটি রাষ্ট্রনায়ক হিসেবে, সেটি সমরবিদ হিসেবে, সেটি সমাজ সেবক হিসেবে, সেটি পরিবারের একজন প্রধান হিসেবে, সমাজের একজন ব্যক্তি হিসেবে, যে কোনো দিক থেকেই হোক না কেন, সকল অ্যাঙ্গেলের আলোচনা পর্যালোচনার সারবস্তু ছিল তিনি অনন্য ব্যক্তি, এই পৃথিবীতে সবচেয়ে সেরা ব্যক্তি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ যখন হতাশা, দোলাচল, আত্মবিশ্বাসহীনতা, অবিশ্বাস, হিংস্রতা, অত্যাচারী মনোভাব, ঝিনাবে বিচারে লিপ্ত থাকা, জ্ঞানহীনতা কিংবা জ্ঞান চর্চার অভাব, হতাশাগ্রস্ততা এবং হত্যাকাণ্ড, লোমহর্ষক ঘটনা, বৈষম্য সেই সময়কার যখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, আজকে যদি আমরা বর্তমান সমাজকে দেখি যে এখনও সেই আয়ামে জাহিলিয়াতের একটি নতুন আঙ্গিক আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে, এবং সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলুষতা থেকে মানুষকে সত্যের পথে আনলেন, আলোর পথে আনলেন, যেটি স্বীকৃতি দিচ্ছে আজকালকার এখনকার যুগেরও যারা জ্ঞানী ব্যক্তি বা বিভিন্ন ধরনের গবেষক, কিন্তু দেখবেন যে সেই ব্যক্তির সমাজ, সেই ব্যক্তির রোল মডেল যদি এখন আমরা প্রতিষ্ঠা করতে যাই, তখন আমাদের এখানে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। যেমন আজকে যদি আপনাদের সামনে উপস্থাপন করি যে আমরা যে দুটো বইয়ের উপর সিরাত পাঠ প্রতিযোগিতা করেছি, একটি হচ্ছে বিখ্যাত স্কলার আবু সলিম মোহাম্মদ আব্দুল হাই লিখিত রাসূলুল্লাহর বিপ্লবী জীবন। এই বিপ্লবী শব্দ, জিহাদ শব্দ কিন্তু এক সময় মানবতার মুক্তি দিয়েছে, কিন্তু আজকে এই শব্দগুলো মানুষের কাছে আতঙ্কের বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। পক্ষান্তরে আপনি যদি একটু সফট শব্দ উচ্চারণ করেন, যেটি আমাদের প্রধান অতিথি বলেছেন, যদি সফটলি উচ্চারণ করেন এবং সফটলি উপস্থাপন করেন এবং সফটলি মানুষকে দিক নির্দেশ করেন ইসলামের বিষয়গুলোকে, তাহলে তার কাছে গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। এটি ইসলামের যে ব্যাপকতা, ইসলামের যে বিশালতা, ইসলামের যে উদার মানসিকতা, সেটিকে খাটো করছে। বরঞ্চ এভাবে যদি বলি আমরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চূড়ান্ত দিন, সেই দিনটিকে আজকে সংকুচিত করার চেষ্টা চালানো হচ্ছে। আমি মনে করি যে আজকে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সিরাত পাঠ প্রতিযোগিতা বা এ ধরনের যে আয়োজনগুলো থাকছে, এবং এই আয়োজনের মাধ্যমে আজকে আপনারা যারা প্রতিযোগিতায় সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছেন, তাদেরকে এই বিষয়গুলো ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে হবে, মেসেজগুলো যে এভাবে ইসলামকে গণ্ডিবদ্ধ করে ফেলার নাম ইসলাম নয়, বরঞ্চ এটি হচ্ছে এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের চক্রান্ত। আমাদেরকে সেই চক্রান্তের বিপরীতে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য উপস্থিত হতে হবে জাতির সামনে। এখন সেই দাঁত ভাঙার জবাবটা কি, এখানে দৃষ্টিভঙ্গি দিয়েছেন মেহমানরা, সেই দাঁত ভাঙা জবাব মানে আপনাকে শুরুতেই
উদ্যোগ নিয়ে ফেলতে হবে যে ব্যাপক দাঁড়িয়ে যাব অবস্থান করব, সেরকম নয়। বরঞ্চ আজকের সমাজে জ্ঞান ভিত্তিক জ্ঞানের যে চর্চা আছে, সেই জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার জন্য জ্ঞানের চর্চার ব্যাপক অভাব। সেই জায়গায় আমাদেরকে হাঁটতে হবে, সেই জায়গায় আমাদের ভূমিকা পালন করতে হবে। আমি সত্যিকার অর্থে খুবই অভিভূত, আশান্বিত যে আমাদের একটি ক্ষুদ্র আয়োজন, ক্ষুদ্র একটি আয়োজন ছিরাত পাঠ প্রতিযোগিতা, এখানে হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। একটি রচনা প্রতিযোগিতায় বর্তমানে ছাত্র সমাজ যেখানে রাষ্ট্রীয়ভাবে একটি ষড়যন্ত্রের শিকার, সে শিক্ষা থেকে বঞ্চিত, কি সেটি নৈতিক শিক্ষা এবং কি তার কমন স্কিল, সব জায়গা থেকে যেখানে বঞ্চিত, এবং ইসলামী ছাত্র শিবির সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্রতিযোগিতায় হাজারেরও বেশি অংশগ্রহণ আমাদেরকে সত্যি অভিভূত করেছে। এই ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবির রাখবে এবং আমার বিশ্বাস যে আরও হাজার হাজার ছাত্রদেরকে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবে এবং জ্ঞানের চর্চায় তারা সামিল করাতে পারবে। আমি আবারও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিন্তু প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেন নাই তাদেরকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি, কারণ আপনি যে জ্ঞানের চর্চা করছেন এটি প্রকৃত জ্ঞান বলে এখানে ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন আলোচনায়। সুতরাং আপনারা আপনাদের এই জ্ঞান চর্চা অব্যাহত রাখুন। আগামীতে অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের আরও যে আয়োজনগুলো থাকবে সেই আয়োজনগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা আপনাদের মেধার সর্বোচ্চ স্বাক্ষর রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই বিজয়কে কাল কেয়ামতের দিন যে প্রকৃত বিজয়, ওয়াসীকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, সেই দিনের বিজয়ের সাথে একাকার করে আমাদেরকে এই পথে হাঁটার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবশেষে আবারও আমাদের আজকের যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমাদের এই আন্দোলনের অন্যতম অভিভাবক বাংলাদেশ জামাত ইসলামের মুখতারাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মাওলানা এটিএম মাহসুম ভাই, এবং আমাদের অনুষ্ঠানে আজকে যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের সকলের প্রিয় দেলোয়ার হোসেন ভাই, অন্যান্য অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই আয়োজনকে সফল করার জন্য যে শিক্ষার্থী বন্ধুরা এসেছেন, আপনাদেরকে সারা দেশ থেকে কষ্ট দিয়ে এখানে এনেছি আমরা, আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন, এই কলুষতার বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।